এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের ম্যাথ অনুশীলনী 6.3 এর কোয়েশ্চন 5 এর সমাধানগুলি আমরা এর আগের ভিডিওতে করে নিয়েছি 3 অবধি। এবার হচ্ছে 5 নং থেকে বাকি যতগুলো রয়েছে কতগুলি শুধু একমাত্র 5 নং কোয়েশ্চনটির, বাকি যতগুলি কোয়েশ্চন রয়েছে সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা প্লে লিস্টটা চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। এবার হচ্ছে 2, 6, 4, 5 রয়েছে, এখানে লাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে 5 রয়েছে, তাহলে সেটা হচ্ছে 5 দিয়ে আমরা তাকে ডিভাইড করে নেব। তো এখানে হচ্ছে 5 5 যা 25, তাহলে এখানে রয়ে গিয়েছে 1, 1 চলে গেলে এখানে 4 এর সাথে, তাহলে 3 5 2 যা হচ্ছে 10, 4 রয়ে গেছে, 4 চলে যাবে এদিকে, তো 5 9 যা 45। এবার হচ্ছে এখানে মধ্যে আমাদের রয়েছে 529, তো 529 এখানে মধ্যে 3 দিয়েও যাবে না, এখানে 2 দিয়েও যাবে না, তাহলে এটাকে ডাইরেক্ট আমরা 23 দিয়ে ডিভাইড করে দেবো। 23 × 23 হচ্ছে 525। তো এখানে আমি বলে রাখি 2 × 2 থেকে শুরু করে 2 2 যা 4 3 3 যা 9, এইভাবে করে এখানে 30 অবধি 30 × 30 অবধি সেটা মুখস্থ করে নেওয়াই হচ্ছে সবচেয়ে ভালো। তো এবারে আমাদের এখানে মধ্যে রয়েছে কি যে 2 6 = দিয়ে দেবো 2 6 4 4 5 = 5 × 23 × 23, তাহলে এখানে মধ্যে দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে 23 জুলাই আছে, কিন্তু 5 এখানে শুধু 5 এর কোনো জোড়া নেই, তাই 2 6 4 5 কে 5 দিয়ে বা 5 দ্বারা ভাগ করে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার হচ্ছে প্রাপ্ত পূর্ণবর্গ সংখ্যা সমান 2 6 4 5 ÷ 5, তাহলে আমরা প্রথমে এখানে যদি দেখে নিই 5 দিয়ে আমরা সেটাকে ডিভাইড করে কত পেয়েছিলাম 529, তাহলে = হবে 529। এবার হচ্ছে প্রাপ্ত পূর্ণ বর্গ সংখ্যাটির বর্গমূল = √ দিয়ে 529, তো 529 এর ভেতর হচ্ছে 23 × 23, যা হচ্ছে আমরা এখানে পেয়েছিলাম 23 × 23 হচ্ছে 529। তাহলে এখানে দুটি থেকে একটি বেরিয়ে আসে √ বাইরে, তো 23, তাহলে যে এখানে মধ্যে সূত্রাঙ্গুলি ব্যবহার করে দেবে, তাহলে প্রাপ্ত সংখ্যা পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূল হচ্ছে আমাদের এখানে 23, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 5 যা দিয়ে আমরা ভাগ করেছিলাম, তো এইভাবে লিখে দিতে পারি। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা = 5 এবং প্রাপ্ত সংখ্যাটির বর্গমূল = 23, এখানে আনসার কমপ্লিট কোয়েশ্চন নং 4। এবার হচ্ছে কোয়েশ্চন নং 5, তো কোয়েশ্চন নং 5 এর মধ্যে বলা হয়েছে 16 20 রয়েছে, 16 লাস্ট হচ্ছে 20 রয়েছে, এবার তাকে আমরা এখানে ডিভাইড করে নেব। তাহলে প্রথমে এখানে 0 রয়েছে, তাহলে 2 দিয়ে দিতে পারি,
तो 2 8 16, 2 10 20, आबार जब 2 दिए 2 4 8, 2 5 10, एबार चले आसलो 45। तो एकानेर मध्य आछे 4 2 4 8 আর সাথে রয়েছে 2 5 10। তো এখানে যে এ ডিভাইড করেছে 2 দিয়ে, এখানে 45 দিয়ে কিন্তু এই সংখ্যাটা পাওয়া যায় না। তো সেটাকে ডিভাইড করার জন্য এখানে আলাদাভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 810, তাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে 2 2 4 যা, এখানে হবে 8। পরেরবার এখান থেকে মাইনাস করে আসবে 0, নামিয়ে নেবো 1। এবার হচ্ছে 2 0 2 0 যা 0, এবার মাইনাস করে দেবো 1, নেমে আসবে 0। যখনই কোনো একটি সংখ্যা দিয়ে পুরোপুরি এই সংখ্যাটা এখানে পেয়ে আমাদের এখানে 0 চলে আসবে, তখন সময় আমরা এই দুটি সংখ্যাকে একসাথে নামিয়ে নিতে পারি না। আর যদি দুই সংখ্যা এখানে মধ্যে নিয়ে আসি তাহলে এখানে অবশ্যই একটি 0 বসাতে হবে। তাই এর জন্য এবার হবে 5 2 যা 10। তো আমাদের এখানে হবে 4 0 5, এবার 5 দিয়ে দেবো কারণ হচ্ছে লাস্ট রয়েছে এখানে 5। তাহলে 5 8 যা হচ্ছে 40, 5 8 যা 40, এবং 5 1 যা 5। এবার হচ্ছে 9 9 যা 81। তো আমরা এখানে জোড়া জোড়া সংখ্যা পেয়ে গেছি, এই একটি হচ্ছে জোড়া জোড়ায় রয়েছে, এই রয়েছে একটি জোড়ায়, শুধু নেই এখানে মধ্যে 5। তাহলে এইভাবে বলবো যে এই ক্ষেত্রে 2 এবং এখানে লিখে দিতে পারি সমান সমান 2 ইনটু 2 ইনটু 5 ইনটু 9 ইনটু 9। এবার হচ্ছে এই ক্ষেত্রে 2 এবং 9 জোড়ায় জোড়ায় রয়েছে, কিন্তু 5 জোড়ায় নেই। তাই যে সংখ্যাটা জোড়া দিয়ে নেই সেই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাটাকে ডিভাইড করে দেবো, অর্থাৎ তাকেই আমরা ডিভাইড করে দিতে পারি। তো জোড়ায় নেই, তাই 1 6 2 0 সংখ্যাকে, অর্থাৎ 1 6 2 0কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে হচ্ছে এই সংখ্যাটাকে যখনই আমরা ডিভাইড করে দেব তাহলে এখানে বেরিয়ে আসবে কি, সমান সমান প্রাপ্ত পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 1 6 2 0 ডিভাইড হচ্ছে 5। তাহলে আমরা আলাদাভাবে এখানে 5 দিয়ে ডিভাইড দিয়ে দেখে নিতে পারি 1 6 2 0কে, অথবা আমরা এই সংখ্যা 5কে বাদ দিয়ে 2 2 যা 4, 4 ইনটু 9 ইনটু 9 আমরা গুণ করেও আমরা সেখানে লিখে দিতে পারি শুধু 5কে বাদ দিয়ে। তাহলেও কিন্তু আমাদের এখানে রেজাল্ট ঠিকই চলে আসবে এখানের মধ্যে। তাহলে আমরা এখানে আমাদের সুবিধার জন্য এখানে আমরা ডিভাইড করে দিতে পারি, 5 দিয়ে দিয়ে দেবো 3 5 যা 15, 1 নেমে আসবে, নেমে আসবে এখান থেকে 2, তাহলে 12 5 2 যা 10, নেমে আসবে 2, সাথে এখানে 0 রয়েছে 0 চলে আসবে। এবার হচ্ছে 4 5 4 যা 20, এখানে হবে 20। তো এখানে এই সংখ্যাটা চলে আসলো 3 2 4, এটা হচ্ছে আমাদের ভাগফল। তো ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, তো এখানে হচ্ছে 3 2 4। তোমরা এই সংখ্যাটিকে 9 9 ইনটু 2 2 গুণ করো, এই এই সংখ্যাটা চলে আসবে সেটা তোমরা লিখে নিতে পারো। তো এবার যে এটা চলে এসেছে, এবার যে এই প্রাপ্ত সংখ্যাটির
এখানে লিখে নিচ্ছি প্রাপ্ত, সুতরাং লিখে দেবে প্রাপ্ত সংখ্যাটির বর্গমূল। রুট ওভার অফ হবে 3 to 4, তো 3 to 4কে আমরা এভাবে লিখতে পারি 2 into 2 into 9 into 9 ইজ ইকুয়ালস টু, এখান থেকে 2 একটি চলে আসবে, ইন্টু 9 চলে আসবে, 2টি থেকে একটি 9, 2টি 2 থেকে একটি 2 চলে আসবে, 2 9 যায় 18, তো 18 হচ্ছে তার সংখ্যা। এটা হচ্ছে আনসার। তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান হচ্ছে 5, যা দিয়ে আমরা ভাগ করেছিলাম। আর প্রাপ্ত সংখ্যাটির বর্গমূল হলো আমাদের 18। এবার হচ্ছে লাস্ট একটি কোয়েশ্চেন রয়েছে, এখানে হচ্ছে 2800 2800 যেহেতু এখানে জোড়ায় রয়েছে, তাহলে আমরা 0 দুটি রয়েছে, তাহলে জোড়ায় যখনই হবে তখন 2 দিয়ে যাবে, যখন এখানে 3 হয়ে যাবে 3টি 0 হবে, তাহলে কিন্তু আবার 2 দিয়ে যাবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারি 2 14 যা 28, 0 0 সাথে থেকে যাবে, এন্ড টু 2 7 যা জানি আমরা, 2 7 যা 14, 0 0 সাথে থাকবে, আবার আমরা 2 দিয়ে দেব যেহেতু এখানে 0 দুটি রয়েছে তাই এর জন্য, তাহলে 2 3 যা 6, 1 রয়েছে এখানে আমাদের 1 চলে যাবে এখানে, তাহলে 10 হয়ে যাবে, তো 2 5 যা 10, 0 রয়েছে 0 সাথে থেকে যাবে। তো এবার হচ্ছে একটি 0 রয়েছে এখানে, 5 রয়েছে, আর দেখতে পাচ্ছি এটা 35, তো 5 7 যা 35, 0 সাথে রয়েছে, 0 লিখে নেব, তো 5 7 যা 35 ইন্টু 0, তাহলে এবার হচ্ছে 7 রয়েছে, 17, তারপর হচ্ছে এখানে 17 চলে এসেছে, তো আবার আমরা এখানে 5 দিয়ে দিয়ে দেবো, তো 5 5 1 যা 5, 5 1 যা 5, এখানে 5 লিখে নিয়েছি, তো এখানে রয়েছে 2 2 চলে যাবে এইদিকে, তো হয়ে যাবে এখানের মধ্যে যদি 2 চলে যায় তাহলে 20, তাহলে 4 4 5 যা 20 বা 5 4 যা 20, 14 14কে 2 দিয়ে যাবে, 2 7 যা 14, তাহলে এখানে 2 দেখতে পাচ্ছি, 2টি রয়েছে, 5 2টি, এখানে 2 আরও 2টি, আর 7 হচ্ছে এক্সট্রা রয়েছে, তাহলে এইভাবে লিখে দেবো যে এই ক্ষেত্রে, সেটা লিখার আগে এখানে মধ্যে হচ্ছে 288কে 2 into 2 into 2 into 2 into 5 into 5 into 7, তাহলে এখানে হচ্ছে 2, এই ক্ষেত্রে লিখব 2 এবং 5 জোড়ায় জোড়ায় রয়েছে, সেভেন কিন্তু লিখব এখানে মধ্যে, কিন্তু 7 জোড়ায় নেই, তাই 2800 সংখ্যাকে 7 দ্বারা বা দিয়ে লিখতে পারো, 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, সুতরাং প্রাপ্ত পূর্ণবর্গ সংখ্যা সমান সমান হচ্ছে এই সংখ্যাটাকে, 2800কে আমরা 7 দিয়ে এখানের মধ্যে ডিভাইড দিয়ে দেবো,
तो डिवाइड दिए देवार पर एखाने मध्ये चले आसबे आमादेर सेवेन फोर जार ट्वेंटी एट ताले फोर साथे जिरो जिरो रहे से शेटा एखाने मध्ये आमी देखिए दिच्छी टू एट जिरो जिरो সেটাকে আমরা এখানে সেভেন দিয়ে ডিভাইড দেবো তো এখানে আছে সেভেন ফোর জা সেভেন ফোর জা টোয়েন্টি এইট চার সাথে আঠাশ তাই এর জন্য এখানে লিখব আমরা ফোর এখানে টু এইট এই দুটি জিরোর জন্য যদি আমরা এইভাবে করি এইভাবে যদি নিচে নিয়ে আসি তাহলে হবে তো এখানে জিরো বসিয়ে দিতে পারি এখানে ডাইরেক্ট জিরো এখানে হচ্ছে কমপ্লিট কারণ হচ্ছে ফোর জিরো জিরো এন্ড হচ্ছে এখানে সেভেন যদি লিখে দিই তাহলে জিরো জিরো টোয়েন্টি এইট এইভাবে তো এখানে ফোর হান্ড্রেড চলে আসলো এবার হচ্ছে সুতরাং প্রাপ্ত সংখ্যাটির বর্গমূল সমান সমান রুট ওভার অফ ফোর হান্ড্রেড সমান সমান এখানে ফোর হান্ড্রেড হচ্ছে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি হবে এখান থেকে একটা টোয়েন্টি তো টোয়েন্টি হচ্ছে তার বর্গমূল প্রাপ্ত সংখ্যাটির বর্গমূল হচ্ছে টোয়েন্টি আর এখানে লিখে দেবে যে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের সেভেন যা দিয়ে আমরা ভাগ করেছিলাম তো এখানের মধ্যে হচ্ছে ফাইভ নং কোয়েশন আর সেই কোয়েশনগুলির সমাপ্ত